فأما من ثقلت موازينه সুতরাং তার আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ সে থাকবে সুচ্চ আসনে وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে সে থাকবে হাওয়িয়া নামক জায়গায় وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ কোনোদিন আপনি কি জানেন এই হাওয়িয়া নামক জাহান্নামটা কি আকৃষ্ট হয়ে যারা সম্পদ অর্জন করেন বিবিবাল বাচ্চার মধ্যে আকৃষ্ট হয়ে যারা তাদের মুখ বিলাসে মত্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাদের ব্যাপারে বলেন আলহাকুমুত তাকাব্বুর হাত্তা জুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের লালসায় আত্মহারা হয়েছ একেবারে কবর পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আমি জবাব চাই আপনাদের কাছ থেকে আমাদের মধ্যে তা আছে কিনা কোন আছে কিনা কোন টাকার লোভ সম্পদের লোভ তারপরে প্রাচুর্যের লোভ আছে আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন তৎক্ষণাৎ এটা হবে না তা নয় তোমরা অচিরেই তা জানতে পারবে আবারও বলি তোমরা তা জানতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন লা তারাউন্নাল জাহিম আর তোমরা অচিরে জাহান্নামকে দেখতে পাবে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন অতঃপর আবারো বলেন তোমরা জাহান্নামকে দেখতে পাবে আইনাল ইয়াকিন কিয়ামতের দিন তোমরা জাহান্নামকে দেখতে পাবে ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো প্রত্যেক ব্যাপারে আবার বলি প্রত্যেক নিয়ামতের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদেরকে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে কিনা না নিশ্চয়ই আল্লাহর দরবারে জবাব আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কথা আবার বলেন যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে লাইসা লিওয়াকাতিহা কাযিবা কিয়ামতকে কেউ অস্বীকার করতে পারবে না খাফিদাতুর রাফিয়া এটা একটা উচ্চ মহান আদ হয়ে যাবে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা পৃথিবী সেদিন প্রকম্পিত হয়ে যাবে কাঁদতে শুরু করবে পাহাড় সমূহ বেঙ্গে জুড়ে চুরমার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ব্যাপারে বলেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা আর যারা যারা কি সৌভাগ্যশালী ডান দিকের লোক তারা থাকবে ডান দিকে আর যারা নাকি বাম দিকের লোক কাফের কুফার তারা থাকবে বাম দিকে বাম দিকের লোকের জায়গা বাম দিকে থাকবে
কিয়ামত কিভাবে সংগঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ পেশ করেছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস শামসু গুয়িরাত যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে ওয়া ইদান নুজুমুন কাদারাত যখন তারাগুলি খসে পড়ে যাবে ওয়া ইদাল জিবালু সুইরাত পাহাড় সমূহ যখন ধ্বংস হয়ে যাবে ওয়া ইদাল ইশারু উত্তিরাত দশ মাসের উষ্টি যখন তার গর্ব খারাজ করে ফেলবে বাচ্চা প্রসব করবে আলিমাত নাফসু মা কদ্দামাত মানুষেরা যা আগে প্রেরণ করেছে ওয়া আখারাত এবং যা পরে প্রেরণ করেছে তা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে জানিয়ে দেবে এই সময়টা এত মারাত্মক সময় কোরআনে কারিমের ভিতরে আরেক জায়গায় বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার যখন চক্ষু তার আলো হারিয়ে ফেলবে চন্দ্র যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল লোকেরা বলবে মানুষেরা বলবে পালাবো কোথায় যাবো কোথায় কোন জায়গা আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজারা বাগার কোন জায়গা নাই পালাবার কোন জায়গা নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর আল্লাহ জায়গা ছাড়া আল্লাহ কিনারা ছাড়া আল্লাহর কাছে ছাড়া আর কোন জায়গায় যাওয়ার জায়গা নাই আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে যাওয়ার জায়গা আছে বলে মনে আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা অন্য জায়গায় বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়াত ও নবী আপনার কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে নাকি উজুহুন ইয়াউমাইযিন খাশিয়াত সেই দিন কিছু সংখ্যক মানুষের চেহারা ভয়ে কম্পন শুরু হয়ে যাবে কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে আমিলাতুন নাসিবাত এই চেহারাটা ভয়ের চিহ্ন থাকবে ক্লান্ত ক্লিষ্ট চেহারা থাকবে তাসলানান হামিয়া আর তাদেরকে হামিয়া নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে তাদেরকে ফুটন্ত গরম পানি পান করানো হবে কাঁচা যুক্ত খাবার ছাড়া মানুষেরা কোনো খাবার কেয়ামতের দিনে জাহান্নামীদের কাঁচা যুক্ত খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুউ এই খাবারে তাদের ক্ষুধা নিবৃত্ত হবে না আর সেটা তারা খেতে অত্যন্ত কষ্ট হবে কাঁটাযুক্ত খাবার থাকবে তাদের ক্ষুধা নিবৃত্ত হবে না পেট ভরবে না এমন খাবার তাদেরকে সেদিন দেওয়া হবে আর সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা নূরে চকচক করতে থাকবে তারা থাকবে এমন জায়গায় যেখানে সুউচ্চ আসন সেটা সুউচ্চ জান্নাতে জান্নাতে আলিয়া তারা থাকবে লা তাসমাউ ফিহা লাগিয়া